গতকাল পুরো দুনিয়াকে অবাক করে দিয়ে ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি বিশ্বেই প্রথমবার কোনো রকেটকে উড্ডয়ন করার পর সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে। অ্যান্ড তারই সাকসেসের কারণে হয়তো অদূর ভবিষ্যতে কমার্শিয়াল এরোপ্লেনের মতো মানুষ রকেটে ট্রাভেল করতে পারবে এবং স্পেস ট্যুর দিবে। কিভাবে এটা সম্ভব হবে, রকেটের কস্ট কতটা কমিয়ে আনা পসিবল, প্লাস ইলন মাস্কের এই প্রজেক্টটা করতে কত টাকা খরচ হয়েছে সবটাই জানাচ্ছি। ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির স্টারশিপ প্রজেক্ট হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটার দ্বারা সে তার রকেটের মাধ্যমে মানুষজন এবং বিভিন্ন ধরনের মালপত্র স্পেসে পৃথিবীর কক্ষে চাঁদে কিংবা মঙ্গল গ্রহে পাঠাবে, মানে একটা ট্রান্সপোর্টেশন সেবা দিবে যেটা স্পেসে যাবে। কিন্তু এই সেবাটা চালু করতে গেলে তো বর্তমান রকেট যেভাবে লঞ্চ করানো হয়, মানে একবার উড়াই দিলেই সব শেষ, ফেরত আসার কোনো পসিবিলিটি নাই, এই প্রসেসে তো ইলন মাস্ক লসের সাগরে পুরো দেউলিয়া হয়ে যাবে। কারণ নাসার মাধ্যমেও এক একটা রকেট লঞ্চ করতে $2 বিলিয়ন মতো খরচ হতে পারে, মানে প্রায় 23,000 কোটি টাকা খরচ জাস্ট একটা লঞ্চে, যেটা আর ফেরত আসবে না। সো ইলন মাস্ক চিন্তা করলো তার এই স্পেস ট্রান্সপোর্টেশন সেবা চালু করতে গেলে আরো সস্তায় এবং রিইউজেবল রকেট, মানে যেই রকেটকে কয়েক দফা ব্যবহার করা যাবে সেরকম রকেট এবং সেরকম সিস্টেম বানানো উচিত। যদিও প্রথম প্রথম আশেপাশে অনেকেই হাসাহাসি করতো, কারণ ফিজিক্সের ল এর এগেনস্টে এটা, বাট ইলনের দাবি ছিল ফিজিক্সের ল তো মানুষই বানিয়েছে, তাই না, আমরাও বানাবো নতুন ল। তো পাগলাটে এই ইলন মাস্ক 2012 সালে ডিসাইড করলো তার এই প্রজেক্টের পিছনে সে $5 থেকে $10 বিলিয়ন মানে প্রায় 119,000 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করবে, এবং 2023 সালে আরো $2 বিলিয়ন ইনভেস্ট করে রকেট সিস্টেম ডেভেলপও করে। অ্যান্ড 2023 নভেম্বরে ফর দ্য ফার্স্ট টাইম তারা Falcon 9 লঞ্চ করে, যেটা উড়ার সঙ্গে সঙ্গে একদম ফুস হয়ে যায় এবং ইলন মাস্ককে প্রচুর ট্রোলের মুখে পড়তে হয়। বাট তারপরও দমে থাকেনি সে, আরো 4 বার ফেইলড হয় এবং ফাইনালি 18 মাস পরে গতকাল স্পেস এক্স 5ম বারের চেষ্টায় হয় সফল। যদিও পুরো রকেটটাকে ল্যান্ড করানো পসিবল হয়নি, জাস্ট নিচের ভারী অংশ, সুপার হেভি বুস্টার বলে যাকে, সেটাকে স্মুথলি ল্যান্ড করানো গেছে। বাট তারপরেও এই যে এই অংশটা স্মুথলি ল্যান্ড হলো না, এটাই ফুল রকেটকে নিয়ার ফিউচারে ল্যান্ড করানোর জন্য একটা বড় স্টেপ বলা চলে। এবং এই সাকসেসের কারণে অদূর ভবিষ্যতে মানুষজনের চাঁদে যাওয়া, মঙ্গল গ্রহে যাওয়া কিংবা স্পেসে যাওয়া সস্তা হয়ে যাবে, জাস্ট লাইক কমার্শিয়াল এরোপ্লেন। কিভাবে আমি বলি, ইলন মাস্কের এই রিইউজেবল রকেট বানাতে খরচ হয়েছে $62 মিলিয়ন, যেখানে বলেছিলাম নাসার ক্ষেত্রে খরচ হতে পারে $2 বিলিয়ন পর্যন্ত। তাহলে কতটা খরচ কমিয়েছে জাস্ট ইম্যাজিন করুন। এবং এই রকেটটা প্রায় 25,000 কিলোগ্রাম ওয়েট নিতে সক্ষম, এবং ইলন মাস্কের দাবি অদূর ভবিষ্যতে এই রকেটের কস্ট আরও কমানো পসিবল, সেটা $10 মিলিয়ন নিয়ে আসা পসিবল পার লঞ্চে, অর্থাৎ এক এক লঞ্চে খরচ হবে মাত্র $10 মিলিয়ন। এবং তিনি এটাও বলে রিইউজেবল রকেট দিয়ে 1 বছরে হয়তো 100টার মতো ফ্লাই করা সম্ভব। দ্যাট মিন্স বুঝাই যাচ্ছে মানুষজনের কাছে চাঁদে যাওয়া, স্পেসে যাওয়া কিংবা মঙ্গল গ্রহে যাওয়া হয়তো সামনে অনেক অ্যাক্সেসিবল হয়ে যাবে, এবং এটা হয়তো এরোপ্লেনের মতোই একটা অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্টেশন সিস্টেম হয়ে যাবে।